বিন্দু অধিকারী, নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তা ঘেটে ফট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন, যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনিই আপনাকে 33টা পদ দিয়েছিলেন, আপনার বাড়ি, আপনার বাবা, আপনার ভাই। শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল, তাহলে কেউ জানতে পারতো না। ওপরে একজন আছে, হিসাব হচ্ছে, বাড়তে থাকুন, কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে কোনো দিন বড় হতে পারে না, কাজে লাফান ঝাপান করুন, তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই, লাফান ঝাপান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হয়। এবং মাথায় রাখবেন যত মমতাদিকে অপমান করবেন, যত ওনাকে কালিমালিপ্ত করবেন, সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে, আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে। আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি, আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি ঔলাদ হ্যায় ইনসান বনেগা। পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন, হিন্দু মুসলমান, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব করছেন। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, পশ্চিমবঙ্গের মেয়ে আমি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো, বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইব, অধিকার আছে আমার। যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যীশু খ্রিস্টের জন্মদিন আসছে, 500 গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যীশুর জন্মদিনে, আমাকে কে আটকাবে রে, কে আটকাবে? আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি, আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি ঔলাদ হ্যায় ইনসান বনেগা, আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে। আর শুভেন্দু অধিকারী, নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তা ঘেটে ফট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন, যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনিই আপনাকে 33টা পদ দিয়েছিলেন, আপনার বাড়ি, আপনার বাবা, আপনার ভাই। শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল, তাহলে কেউ জানতে পারতো না। ওপরে একজন আছে, হিসাব হচ্ছে, বাড়তে থাকুন, কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে কোনো দিন বড় হতে পারে না, কাজে লাফান ঝাপান করুন, তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই, লাফান ঝাপান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হয়। এবং মাথায় রাখবেন যত মমতাদিকে অপমান করবেন, যত ওনাকে কালিমালিপ্ত করবেন, সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে, মাথায় রাখবেন ইয়ে সর কটেগা লেকিন ঝুকেগা নেহি, নাম হ্যায় তৃণমূল কংগ্রেস কবি রুকেগা নেহি। থামবে না মা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে। শুধু বিশ্বাস রাখো, যারা বলে যে 12 বছরে কী হয়েছে তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কী হয়েছিল, জল কী হয়েছিল, রাস্তা কী হয়েছিল, শিক্ষা কী হয়েছিল, স্বাস্থ্য কী হয়েছিল। 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে, নিজেরা বিচার করো মা। সিপিএম যেত, একটা খালি জমি থাকতো, একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএমের জমি, বড় বড় কথা। অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত, হ্যাঁ, পিঁপড়ের ডিম, রক্তমাখা ভাত, ভুলে যায়নি কমরেড। সেই জন্য কমরেড এখন কম রেট হয়ে গেছে, রেট কমে গেছে কমরেডের, কমরেড না কমরেড।
যেটা যায় সেটা ফিরে আসে, 34 বছর ধরে যেটা করেছো সেটা ফিরে এসেছে, এখন শূন্যে আছো, এরপর মাইনাসে যাবে, -1, -2, মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না, এবং সেটা রাজনৈতিকভাবে, সেটা মা মাটি মানুষের আশীর্বাদ। তাই মা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আজকে সবাই এসেছো, আমাদের যুব কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ, সৌরভ কি বলবো কে আলাদা করে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে একসঙ্গে নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে, গাইডেন্স নিয়ে কাজ করছো, ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। দীপালি রয়েছে, সন্দীপ, নির্মাল্য, সবাই এসেছে আজকে এখানে, তোমাদেরকে ভালোবাসি মা, আবার আসবো তো, কি বলো, হাত তুলে বলো মা আসবো আবার। জাতক প্রয়োহরণি আছে আছে কালো শশী, ওই আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, হয় আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, হয় আমার মনের মানুষের সনে, হয় আমার মনের মানুষের সনে, জয় বাংলা, ভালো থাকবে, আমাদেরকে আশীর্বাদ করবে, তোমরা ভালো থাকলে আমার নেত্রী ভালো থাকবে, আর আমার নেত্রী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, কাজে তোমাদের ভালো থাকাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দাদা আপনারা না থাকলে, দিদি আপনারা আছেন বলে আমরা আছি, আগামী দিনে এর থেকে আরও বড় সভা আমরা করবো, করবো তো মা, তাহলে একসাথে জোরে বলো যাতে নরেন্দ্র মোদীর কানে দিল্লি অব্দি পৌঁছায়, বলো জয় বাংলা, হাত তুলে মা জয় বাংলা।